ভাই বন্ধুরা কেমন আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমি আলামিন বাদশাহ আজকে আপনাদেরকে শেখাবো ম্যানুয়াল গাড়ি কিভাবে চালাতে হয় আপনারা যারা ম্যানুয়াল গাড়ি চালাতে চাচ্ছেন এই ম্যানুয়াল গাড়ি চালানোটা অনেক সহজ শুধু একটু ভালোভাবে বুঝে শুনে গাড়িটা চালাইলে চালাইতে পারবেন এর এরসাইতে সহজ অটোমেটিক গাড়িগুলো যদিও এই গাড়িটা নতুনকালে একটু সমস্যা হয় তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তার আগে আপনাদেরকে গাড়ির গিয়ার কিভাবে কাজ করে গিয়ার সম্বন্ধে আপনাদের একটু বলে নেই চলেন শুরু করি আজকের ভিডিও আমার ডাইন সাইডে দেখতে পাচ্ছেন এই গাড়ির গিয়ার এই গিয়ারের সাহায্যে গাড়ি চালাতে হবে এই গিয়ারটা গাড়ির ইম্পর্টেন্ট একটা এই গিয়ার না থাকলে গাড়ি চালাইতে পারবেন না এটা একটা ম্যানুয়াল গাড়ি ম্যানুয়াল গাড়ির গিয়ার দেখতেই পাচ্ছেন গাড়ির পাঁচটা গিয়ার দেওয়া আছে আর একটা রিভার্স গিয়ার দেওয়া আছে টোটাল ছয়টা গিয়ার দেওয়া আছে এই গাড়ির ছয়টা গিয়ার ব্যবহার করে আপনাকে গাড়িটা চালাতে হবে এখানে গাড়ি চালানোর আগে আপনাকে অবশ্যই হ্যান্ড ব্রেকটা নামিয়ে তারপর আপনাকে গাড়িটা চালাতে হবে তার জন্য আমি গাড়ির হ্যান্ড ব্রেকটা কীভাবে নামাতে হয় দেখিয়ে দিচ্ছি উপর দিকে ধরে তারপরে নিচের দিকে দিলেই গাড়ির হ্যান্ড ব্রেকটা নামিয়ে যায় এবং কি টানলেই উঠে যায় এই গাড়ির তিনটে সিস্টেম নিচে দেওয়া আছে একটা অ্যাক্সেলেটর একটা ব্রেক আর একটা ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে একটা ক্লাস দেওয়া আছে এই ক্লাসের সাহায্যে গাড়ির গিয়ারটা চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করতে হবে দেখুন গাড়ির ক্লাসটা পাড়া দিয়ে ধরলেই মানে পুশ করলেই আপনি আপনার গাড়ির গিয়ারটা চেঞ্জ করতে পারবেন তার জন্য আপনাকে অবশ্যই গাড়ি স্টার্ট করে নিয়ে তারপরেই গাড়ির গিয়ারটা লাগাইতে হবে আমি গাড়ি স্টার্ট করে নিয়েছি এখন আপনাদেরকে গিয়ারটা লাগিয়ে দেখিয়ে দেব কিভাবে গিয়ারটা লাগাতে হয় সর্বপ্রথম আমি ক্লাসটা পুশ করেছি ক্লাস পুশ করার সাথে সাথে দেখুন আমি আপনাদের গিয়ারটা সামনের দিকে দিয়ে তারপর গাড়ির এক নম্বর গিয়ারটা লাগিয়ে দিয়েছি গাড়ির গিয়ারটা লাগানোর আগে অবশ্যই আপনাকে বাম দিকে দিয়ে তারপরে সামনে দিতে হবে তাইলে গিয়ারটা লাগবে আমি ক্লাসটা পুশ করে রেখে দিয়েছি তারপর আপনি গাড়ির গিয়ারটা বাম দিকে এনে নিউট্রাল করে তারপর বাম দিকে দিয়ে নিচের দিকে দিবেন দুই নাম্বার গিয়ারটা লেগে যাবে এরকম করেই আপনি গিয়ার চেঞ্জ করবেন গাড়ি চালানোর সময় তারপর সিদ্ধা সামনের দিকে দিলে গাড়ির দুই তিন নম্বর গিয়ারটা লেগে যাবে সীদা নিচের দিকে দিলে চার নম্বর গিয়ারটা লাগবে তারপর ডাইনের দিকে দিয়ে সামনের দিকে দিলে পাঁচ নাম্বার গিয়ারটা লেগে যাবে আপনি যখন রিভার্স নেবেন তখন গাড়ির ডাইনের দিকে দিয়ে গাড়ির গিয়ারটা নিচের দিকে দিবেন তারপর গাড়িটা পিছিয়ে নিতে পারবেন এইভাবেই গাড়ির গিয়ারটা ব্যবহার করতে হয় এই ধরনের গাড়ি আপনারা যখন চালান শিখবেন তখন সব ধরনের গাড়ি আপনারা চালাইতে পারবেন মনে রাখবেন গাড়ি চালানোর সময় কখনই রিভ্যাস গিয়ার লাগে না রিভ্যাস গিয়ার যখন আপনি গাড়ি কোনো এক জায়গায় দাঁড় করাবেন তারপর গাড়ির রিভার্স গিয়ারটা লাগবে তাছাড়া গাড়ির রিভার্স গিয়ারটা লাগাইতে পারবেন না অনেকেই প্রশ্ন করতে পারেন গাড়ি চালানোর সময় রিভার্স গিয়ার লাগলে কি অসুবিধা হতে পারে রিভার্স গিয়ার গাড়ি চালানোর সময় কখনোই লাগে না তো আমি আপনাদেরকে এখন গাড়ি আবারও স্টার্ট করে সামনে নিয়ে পিছে নিয়ে দেখাবো কিভাবে গাড়িটা সামনে পিছে নিতে হয় আমি গাড়িটা স্টার্ট করে দিয়েছি এখন আপনাদেরকে গাড়িটা পিছের দিকে নিয়ে তারপর সামনের দিকে নেব তো আপনাদেরকে রিভার্স গিয়ারটা কিভাবে কাজ করতে হয় এটা আগে দেখেন তার আগে আপনাকে অবশ্যই হ্যান্ড ব্রেকটা নিচে দিয়ে দেবেন ব্রেকটা নিচে দেওয়ার পর তারপর গাড়ির গিয়ারটা লাগাবেন দ্বিতীয়তে আপনি আপনার গাড়ির ব্রেকটাকে ধরে রাখবেন তারপর আপনি ক্লাস্টারে পুশ করে তারপর আপনি আপনার গাড়ির গিয়ারটা ডাইন দিকে আপনি দিবেন পুশ করবেন ফার্স্টে ডাইন দিকে দিয়ে পুশ করবেন তারপর নিচের দিকে দিবেন এখন গাড়ির রিভার্স গিয়ারটা লেগে গেছে তারপর আপনি আপনার গাড়ির অ্যাক্সেলোটার আস্তে আস্তে পুশ করবেন তারপর আপনার ক্লাসটা আস্তে আস্তে সারবেন আপনার গাড়ি পিসের দিকে চলে যাবে যাওয়ার আগে আপনি অবশ্যই আপনার গাড়ির লুকিন গ্লাস দেখে তারপর গাড়িটা পিছিয়ে নেবেন যেহেতু পিছে কোনো কিছু থাকলে সমস্যা হতে পারে তাই আপনি লুকিন গ্লাস দেখেই পিছিয়ে নেবেন গাড়িটা এখন আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখিয়ে দেব গাড়িটা দেখুন পিছে অলরেডি চলে আসছে অনেকখানি চলে আসছে এখন গাড়িটা সামনে নেবো গাড়িটা সামনে নেওয়ার জন্য গিয়ারটাকে নিউট্রাল করতে হবে ফার্স্টে ব্রেকে পাড়া দিয়ে গাড়িটা দাঁড় করিয়ে তারপর আপনাকে গাড়ির গিয়ারটারে নিউট্রাল করতে হবে তারপর ডাইন বাম দিকে এনে সামনের দিকে দিতে হবে এক নম্বর গিয়ারটা লেগে যাবে এখন আমার গাড়িটা সামনের দিকে চলে যাচ্ছে কিন্তু আশেপাশে লুকিং গ্লাসটা আপনার দেখে তারপর সামনে দেখেই গাড়িটা সামনে নিতে হবে তা না হলে সমস্যা হতে পারে তো আপনি ভালোভাবে গাড়ি চালান শিখেন আমি এই দুয়াই করি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য